মর্নিং বন্ধুরা, চলে এলাম একদম সকালে। দেখতে পাচ্ছো আমি টিফিন বানাচ্ছি আর উপমা বানাবো। আর যে সবজিগুলো দেখতে পেলে যেগুলো, এগুলো কিন্তু আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম। তো সেই সবজিগুলো দিয়ে ভাজা মানে বসিয়ে দিলাম। এরপর উপমা যেমন করি, উপমা আমার রেসিপি তোমাদের দেওয়া আছে, একদম ঝরঝরে উপমা হয়। আমার সুজিটা আমি কড়াইয়ে নেড়েই রেখে দিই, তো সেই উপমা বানিয়ে দিচ্ছি। আর এখানে মেয়ের পরীক্ষা, মেয়েকে দই ফোটা দেবো। দইয়ে একটু হলুদ দিয়ে দইয়ে ফোটা দিই, যেটা আমরাও ছোটোবেলা আমাদের মারা দিয়েছে, তো সেটাও আমি মেনটেন করি। তো সেটাই রেডি করছি। মেয়ে স্কুল বেরিয়ে গেল, এরপর ছেলেও উঠে গেছে, আমি বিছানাটাও গুছিয়ে নেব। এটা অনেকক্ষণ পরেই প্রায়, তখন ছেলে উঠে গেছে বিছানা, চাদরটাও আমার চেঞ্জ করা হচ্ছিল না অনেকদিন ধরে, তো সেটাই চেঞ্জ করে দিচ্ছি। এই চাদর টাদরগুলো আমাকে প্রায় মানে কিছুদিন ছাড়া ছাড়াই কেন মানে দুদিন পর অন্তরই অন্তরই চেঞ্জ করতে হয়। তার কারণ জানোই তোমরা, আমার বিছানাতেই সমস্ত কিছু, মানে আমার ছেলেই সারাক্ষণ এই বিছানাতেই বসে বসে ধামসায় নোংরা করে, তো সেজন্য বিছানার চাদর আমাকে প্রায় পাল্টাতে হয়। এরপর চলে আসবো একদম রান্নাঘরে, রান্না করতে কী কী রান্না করব সেটা তোমাদের পরে বলে দিচ্ছি। এখন আপাতত দেখিয়ে দিচ্ছি যে ফুলকপি ভাজা আছে, আলু, সেটা আলুও ভেজে রেখেছি। আর যে এখানে মশলা করছি, বুঝতেই পারছো কী রান্না হচ্ছে, আলু ফুলকপির তরকারি হবে। আর এপাশেও অল্প করে চিকেন রাখা আছে, এটা আমার ছেলের জন্য করব। মানে চিকেন আনলে আমি অল্প অল্প করে রেখেই দিই, ছেলে আবার চিকেন ছাড়া খেতে চায় না, ও দুবেলা একটু চিকেন থাকলে ওর খাওয়ার কোনো অসুবিধা হয় না, তো সেটাই একদম অল্প পরিমাণ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার 10 তারিখ, মেয়ের পরীক্ষা চলে গেছে। সকালে তোমাদের দেখালাম, টিফিন করে দিলাম উপমা, আর রান্না আমার শুরু হয়ে গেছে, সেটাও তোমরা মোটামুটি দেখতে পেলে। আলু ফুলকপি তরকারি করলাম, আর অল্প চিকেন ছিল, সে চিকেনটা করছি আমার ছেলের জন্য। আমার ছেলের মানে প্রতিদিন ভাতে একটু করে চিকেন না হলে খেতে চায় না, তো সেই ওর জন্য অল্প অল্প করে রেখে দিই, ওইটা করে দিচ্ছি। আর ডাল, এখানে ফুলকপি তরকারি এক গাদা দেখলে চলে গেল অর্ডারে, অল্প কিছুটা পরিমাণ আছে। আর এখানে অল্প কিছুটা পরিমাণ আছে বলে সেটা আমাদের ঘরে মেকআপ দেওয়ার জন্য ডিমটা বের করে রেখেছি, ডিম সেদ্ধ দিয়ে দেবো আমাদের। ফুলকপি তরকারি আন্দাজটা ঠিক পেলাম না, বললামই পরে পরে আবার কাস্টমারের অর্ডার আছে, তখন তরকারি দিয়ে দিতে হয়। এই দেখো, এটা 1 কেজি ছিল, চলে গেছে অর্ডারে। যাই হোক, ডালটা আছে, চাটনি হয়ে গেছে, চিকেনটা করব শুধু, আর ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। মেয়ের পরীক্ষার জন্য সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে খুব বেশি কথা বলতে পারছি না, কারণ রান্নাঘর থেকে বেশি কথা বলা যাবে না, বুঝতে পারছো মেয়ে ওই ঘরে পড়ে, আমার কথা বলাতে ও ডিস্টার্ব হতে পারে, তো সেজন্যই চিকেনটা হলেই বললাম হয়ে যাবে। এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে, ঘড়ি দেখিনি, মোবাইলে দেখতে হবে, 11:30 বেজে গেছে। আমার বাসন টাসন এখনও কিছু গোছানো হয়নি, আর ভাবছি আলুটা অল্প কেটে রেখেছি, ঝুরি আলু ভাজা হয়েছে, ও সরি তোমাদের বলতে ভুলে গেছি, ঝুরি আলু ভাজা হয়েছে। সে আলুর কিছু কিছু জিনিস মাঝখানে যে শক্তগুলো থাকে ওইগুলো যে দেওয়া যায় না, ওগুলো মানে হাতে ঘষতে গেলে লাগে, তো সেগুলো রেখে দিয়েছি। মটরটা সেদিনকে সেদ্ধ দিয়েছিলাম, দেখতে গেলে সেই মটরটা এখনও ফ্রিজে সেদ্ধ ওমনিই আছে, ওটা ভাবছি দিনের বেলাতে এই আলুটা দিয়ে প্রেশার একটু সিটি মেরে দেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর মটরটাও ফ্রিজে যে ছিল সেই ফ্রিজিং জিনিসটাও এ হয়ে যাবে, ওটা করে দিতে হবে। এরপর ঘুগনি, কারণ পরপর রাতের বেলা এই আলুর পরোটা একদিন এইসব স্পেশাল খাবার করতে গিয়ে মটরটা আর করা হচ্ছে না, ওটা আজকে করে দেবো, কারণ শনিবার নিরামিষ এমনি। তো চলো, এক ধাসে কত কথা বলে দিলাম তোমাদের, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখনো চাল দিইনি, জলটা দিয়েছি, চলো পরে কথা বলবো। স্নান করা আমার কমপ্লিট হয়ে গেলো, এবার পুজো দেবো, রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এখানেই উপর দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ভাতের হাঁড়িতে কালি, যেন মনে হচ্ছে উনুনে রান্না করেছি। আমার গ্যাস ওভেনটার অবস্থা খুবই খারাপ, সাইডে এগুলো ফেটে গেছে, যার জন্য কালি আসছে। যাই হোক, এখন বেসিনে বাসন টাসন কিছু ধোয়া হয়নি, আমি এখন ছেড়ে একটু জলটা গরম বসিয়ে পুজোটা দিয়ে দেবো। মানে এখন 1:05 আমার হাতে টাইম আছে, যতক্ষণ জলটা গরম হয় ততক্ষণ আমার পুজোটা সারা হয়ে যাবে। ছেলে এখন বাইরে খেলছে, মানে এভাবে দৌড়াতে হচ্ছে। এ দেখো, ছেলে জলটা গরম বসিয়ে আমাকে পুজোটা দিতে হবে। আর এখানে রান্নার পাহাড়, কী কী রান্না আছে তোমাদের বলে দিয়েছি, একটু কমিয়ে রেখে দিলাম, মেয়ে পড়ছে এখন।
মেয়ে পড়ছে, তাই ওই ঘরে আমি কথা বলতে পারবো না। আর বাসন টাসন আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি, এই দেখো বাসনের ঝুড়িটাও পর্যন্ত ঢোকায়নি, পরে ঢোকাবো। এই শীতকালে বললাম না, টাইম দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি। চলো পরে আবার বিকেলের দিকে পারলে কথা বলবো, সকালের দিকে তোমাদের সাথে আর বেশি কথা বলতে পারছি না আমি এই সময়ের অভাবের জন্য। এবার ছেলেকেও করাতে হবে, দেখতে দেখতে 12:30 একটা বেজে যাচ্ছে। ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, ধুয়ে পুজোটা দিয়ে দিই, আগে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলবো। পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট, এরপর মানে সবাইকে খেতে দেবো। আর মেয়ে যে এখানে স্নান টান করে বেরোলো, মেয়েকেও খেতে দেবো। ততক্ষণ আমি বাসনটা ঢুকিয়ে নিচ্ছি, তখন বাবা মা বোধহয় স্নান করছিলো, সেই জন্য এই কাজগুলো আমি আগে করে নিলাম। বাসনটা ধুয়ে রেখে দেবো, এবার যে রান্নাঘরে যে স্ল্যাবটা আছে সেটাও কিছুটা পরিষ্কার করে রেখে দেবো, তাহলে আমার খাওয়ার পর অতটা চাপ থাকবে না। নাহলে মাঝে মধ্যে আমাকে খাওয়ার পরে এই জিনিসগুলো পরিষ্কার করতে হয়, যেহেতু এখনও কারো স্নান হয়নি, সেই জন্য এই জিনিসগুলো আগে করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে খাওয়া দাওয়ার আমাদের তখনও হয়নি, ভাতের হাঁড়ি ফাড়ি সবই রাখা আছে এখানে, তো সেই পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে তারপর আমাদের খাওয়ার পালা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম একদম সন্ধেবেলায় তোমাদের সাথে। দেখতে পাচ্ছ সন্ধেবেলাতে একটু বাড়তি কাজ করছি, এগুলো মিক্সের এই জায়গাটা মানে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা এই সন্ধেবেলা টাইমগুলোতেই এগুলো করি, আর মাঝে মধ্যে ভালো লাগে এরকম একটু চেঞ্জ করলে। এখানে আমার একটা গোল পিড়ের মতো ছিল, মানে সেটা সরিয়ে দিলাম, আর একটা এমনি চৌকো পিড়ে পেয়েছি, তাও আবার এক সাইডটা একটু ভাঙা আছে, তোমাদের দেখালাম তো। সেটাকেই আমি এই যে কাগজটা দিয়ে সুন্দর, এই যে একটা প্রিন্টেড কাগজ আছে আমার কাছে, সেই কাগজটা দিয়ে চিটিয়ে একদম নতুন করে দেবো, দেখতেও ভালো লাগবে। সেটা সন্ধ্যারাতেই মাথাতে এলো আমার আইডিয়াটা, তো সেজন্য সন্ধ্যারাতেই লেগে পড়লাম। মানে সারাক্ষণ যে জায়গাতে যারা থাকে সেই জায়গাটা যদি সুন্দর করে রাখা থাকে, তাহলে সেই জায়গাতে থাকতেও ভালো লাগে অনেকক্ষণ। মানে আমরা তো রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা থাকি, সেই রান্নাঘরটা যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে সেই জায়গাটাতে বোর লাগে না, থাকতে ভালো লাগে। মাঝে মধ্যে চেঞ্জ দরকার হয় সব জিনিসেরই, সব জায়গারই, নিজেদের বেডরুম বলো, নিজেদের রান্নাঘর বলো, সেটা মাঝে মধ্যে পরিবর্তন করলে দেখবে মাইন্ডও ফ্রেশ হয়, মাইন্ডও পরিবর্তন হয়, নিজেদেরই দেখতে ভালো লাগে এই যা। তো সেই জন্যই আমি একটা একটু পরিবর্তন করছি, এই জায়গাটা দেখতে ভালো লাগবে, একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। মানে সকালে উঠলে নিজেরই ভালো লাগবে যে জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, নতুন লাগবে, পুরনো জিনিসকে নতুন করে নেওয়া আর কি যেটাকে বলে সেটাই। তো কী করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কাগজগুলো চিটিয়ে দিচ্ছি, কিন্তু কাগজগুলো চিটানো মানে থাকছে না, সেজন্য মানে সেলোটেপ দিয়ে প্রথমে চেষ্টা করেছিলাম, সেলোটেপ দিয়ে হলো না, তো এইটা দিয়ে চেষ্টা করছি। তো এটা আমার করা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। পিড়েটা দেখে বোঝা যাচ্ছে না, এটা ভাঙা ছিল আর একটা অন্য রং ছিল, দেখতে বাজে লাগছিল, নোংরা ছিল, তো সেটাকেই আমি এইভাবে করে নিলাম। তাহলে আমার ওই সাইডে আরেকটা পিড়ে রাখা আছে জানোই তোমরা, যেখানে আমার চামচ টামচগুলো থাকে, তো আর আবার এই সাইডেও একটা রেখে দিলাম, দেখতে ভালো লাগছে। আর রান্নাঘরে এই জায়গাটাতে যে পাতাবাহার রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, আর একটা আমি স্নেক প্যান যোগ করেছি, দেখতে ভালো লাগছে। এই যে বললাম সবুজ জিনিসটাও তো চোখে আরামদায়ক, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই জায়গাটা পরিষ্কার করার পর চলে এলাম আমার এই জায়গাটাতে। এই জায়গাটাতেও তোমরা জানো আমার কতগুলো কাঠের ট্রে আছে, ট্রে নয় ওগুলো ইলেকট্রিক, যে পুরনো যে ইলেকট্রিক বক্সগুলো সেই বক্সগুলোই এক একটা সাইড তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটাও ভাঙা, এটা দেখতে পাচ্ছ এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে আমার রাখা ছিল, আর যে এটা কেকের নিচটা, তো এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোই পরিষ্কার করে নিয়ে ভাবছি যে কাগজটা অনেকটা বাড়তি আছে, ওই কাগজটা দিয়ে সাইডগুলো একটু চিপকে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে যে কাঠটা নষ্টই প্রায় হয়ে গেছে, সেটাই আমি দেখছি। এটা করে সাইডটাও আমি লাগিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর ছেলে চলে এসছে, মানে ছেলের গলা তোমরা শুনতে পাবে, কিছু করার নেই, আমাকে এভাবেই ভয়েস দিতে হচ্ছে, তো এটাও করে নিলাম, এটাও দেখতে ভালো লাগবে, লাস্টে তোমাদের আমি দেখাবো।
তো এই দেখো এই জায়গাটাও আমার করা হয়ে গেছে, এটাও দেখতে সুন্দর লাগছে। জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তোমাদের একটু সাইডে আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে যেহেতু আমি দাঁড়িয়ে আছি জায়গাটা গার্ড হয়ে যাচ্ছে, ওই জন্য অন্ধকার লাগছে। এই দেখো আমি সাইডে সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগে। যেখানে মানে জল টল পড়লে একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। চলে এলাম আমি রাতের বেলা, দেখতে পাচ্ছ এখানে আমি কচুরি করছি, এটা মটরশুঁটির কচুরি। কেন তোমাদের মানে প্রিপারেশনটা দেখালাম তার কারণ হচ্ছে এটা আমাদের দোকান থেকে এসছে, দোকানে মটরশুঁটি কচুরি অর্ডার ছিল, সেটাই পুর ভরা মানে এগুলো ছিল, সেগুলোই নিয়ে এসছে। তো সেটাই আমি জাস্ট শুধু বেলে ভেজে দিচ্ছি, সেজন্যই তোমাদের প্রিপারেশনটা আমি দেখাইনি। যেদিন ঘরে আমি বানাবো মটরশুঁটি কচুরি, সেদিন তোমাদের পুরো প্রিপারেশনটা আমি কীভাবে করি সেটা তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, এবার রাতে খাবার পালা, সারাদিনের অনেক পরিশ্রম হয়েছে, সন্ধ্যে থেকে অনেকটাই পরিশ্রম হয়েছে, রাতে এবার ভালো খাওয়া দাওয়া করে রাতে একটু রেস্ট। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা যাচ্ছে তোমার সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।